বোমা উদ্ধারকে ঘিরে এক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে হৃদয়পুরের পূর্বাশা এলাকা জুড়ে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী বেশ কিছুদিন ধরেই বারাসাতের হৃদয়পুরের 32 নম্বর ওয়ার্ড পূর্বাশা এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব দেখা যাচ্ছিল। দিনে দুপুরে মদ গাঁজা জুয়ার আসর বসিয়ে খালধারের এলাকাটি দুষ্কৃতীদের কাছে যেন স্বর্গরাজ্য। এলাকাবাসীরা এই ব্যাপারে প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের জানানো সত্ত্বেও এই ব্যাপারে প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। এখানে গতকাল রাত 12:30 নাগাদ 3টে পরপর বম্বিং হয় এবং একটা বিকট আওয়াজে গ্রামবাসী আতঙ্কগ্রস্ত হয়ে যায়। তারপরে গতকাল আমরা সব ঘুমিয়েছিলাম, তখন দুটো শব্দ পেলাম। দুটো শব্দ শুনে আমি ছেলেদের বললাম তোরা একটু বাইরে যাস না, আমি আগে দরজার দিয়ে দেখলাম। তখন যখন অনেকক্ষণ পরে আমি বেরিয়ে দেখছি এখানে কেউ নাই। আজকের ঘটনা না, অনেকদিন থেকেই দুটো পাড়ার মধ্যে ঝামেলা হচ্ছে, প্রায়ই আমরা রাত্রেবেলা এরকম জেগে উঠি। পেটু আজকেই শুধু না, অনেকবারই পড়েছে। প্রশাসন জানে, কাউন্সিলর জানে, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। গতকাল এই এলাকায় বোমাবাজি হয় বলে অভিযোগ। এদিন সকালে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করে বারাসাত থানার পুলিশ। এখানে দুটো পাড়ার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলে আসছে। এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ফলস্বরূপ গতকাল রাত্রে এই বম্বিংটা। এই ঘটনায় উত্তেজনা তুঙ্গে। বম্বিং নিয়ে সাধারণ মানুষের মনে একটা প্রশ্নচিহ্ন জাগে যে প্রশাসন এবং স্থানীয় কাউন্সিলর সম্পর্কে একটা তাদের মধ্যে একটা জিজ্ঞাসা বাতাবরণ তৈরি হয়েছে। ক্যামেরায় আকাশের সঙ্গে সাহেবের রিপোর্ট, নোবেল বাংলা।